হেই আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইউটিউবের টাকায় আর আম্মুর টাকায় একটা ডিপ ফ্রিজ কেনা হলো কুরবানি ঈদের আগে, তো এটারই রিভিউ চলবে আজকে। যে আসলে এটা কত টাকা দিয়ে নিলাম, কোথা থেকে নিলাম এবং কীরকম নিলাম, আসলে এটার কোয়ালিফিকেশন কি, এটার দাম অনুযায়ী ঠিক আছে কি না, এবং ইউটিউবের টাকা দিয়ে এটা নিতে আমার কতদিন সময় লেগেছে এই টাকাটা উঠাইতে, তো টোটালি আমরা আজকে আলোচনা করব। তো তার আগে চলুন আমরা একটু আনবক্সিং করে নিই এটাকে। সো আশা করি পুরো ফ্রিজটাই আপনারা দেখতে পাচ্ছেন, আমাকে দেখতে পাচ্ছেন, আমি এখন যখন আনবক্সিং করবো হয়তো বা আমাকে কিছুক্ষণ দেখবেন, কিছুক্ষণ দেখবেন এরকম হতেও পারে। তো চলুন আগে আমরা আনবক্সিং করে নিই। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে এটা বাঁধ দিয়ে দিয়েছে, এটা প্রথম দিকে বাঁধা ছিল না আমার জানা মতে, তো যাই হোক তার এদিক দিয়ে বাঁধ দিয়ে দিয়েছে। তো আমরা আগে যে দড়িটা দিয়েছে সেই দড়িটাকে আমরা একটু খুলে দেই। এগুলো কি দড়ি না আর কিছু জানি না, এগুলো কিন্তু প্রচুর হেভি টাইট হয়। ওকে, সো আমরা এই পার্টটা খুলতে সক্ষম হয়েছি, এবং আমাদের অপোজিটে একটা পার্ট আছে, এই পার্টটা মেবি আমাদেরকে কাটতে হবে। সো আমার হাতে যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কাটতে যেয়ে অলরেডি কিন্তু আমার এটা বাঁকা হয়ে গেছে। তুমি নাও পায়গা, এটা কিন্তু আমার বাঁকা হয়ে গেছে। সো এটা মেবি কাটা যাবে না, এটাকে এইভাবে টেনে আমাদেরকে এটা ছুটিয়ে ফেলতে হবে। সো অনেক কষ্টের পরে এটা ছুটাইয়া ফেলাইছি। এখন আমাদের মেন যে পর্ব সেটা হলো যে আমরা এখন এটাকে মাঝখান দিয়ে কাটবো। এটা ফুল আমাদের যে ফুল প্যাক করা ছিল, সো আমরা আনার আগে এটা দেখে আমরা চেক করে আনছি যে কারণে এটা খোলা হয়েছিল, নয়তো এখানে টেপ মারার কথা না, এখানে ওয়ালটনের সিল মারার কথা ছিল। তারপরেও আমরা এটা আবার পুনরায় দেখে তারপরে এনেছি। সো আমরা সমাজ রাও না এটাকে একটু কেটে নিই। সো আমরা এই পাশটা কেটে ফেলেছি, এবার আমরা ওই পাশে গিয়ে এই পাশটা কাটবো। ও কাটতে হবে। সো ইটস টাইম টু আনবক্সিং। সো আমরা প্রথমে এই পার্টটা খুলবো। সো আশা করি কিছু ফ্রিজের কিছুটা অংশ দেখা যাচ্ছে। ওকে, যাই হোক আশা করি যে আমরা ফ্রিজের উপরের অংশ কিছুটা দেখতে পাচ্ছি। দেখেন এখন এটা র্যাপিং করা আছে, একদম ব্র্যান্ড নিউ। সো কুরবানি ঈদ উপলক্ষে আমার আব্বু এবং আম্মুকে কাছ থেকে কিছু টাকা নিয়ে এবং ইউটিউবের টাকা নিয়ে আমরা এটা করলাম। সো মজ, এটা একটু ওচা করো তো, এদিকে তাকাও, একটু হাই দাও। এটা হলো আমার ছোট ভাই, তো সেও এখন আনবক্সিংয়ে হেল্প করবে। সো এখানে আর দেখার মতো সম্ভবত তেমন কিছুই নাই, এটাকে আমরা চাইলে এখন উঠিয়ে ফেলতে পারি। সো আমরা এটাকে উঠিয়ে ফেলবো, সো দেখি একা সম্ভব হয় কি না। তো সম্ভবত একা সম্ভব হবে না, হ্যাঁ হবে, এটা হওয়ার কথা। মজ ওই সাইড দিয়ে হালকা করে টান দাও তো, এই যেটা এটা হ্যাঁ হ্যাঁ, উঁচা করো, এই তো হয়ে গেছে। সো গাইস আমাদের আনবক্সিং কমপ্লিট। সো ফাইনালি অনেক কষ্টের পরে এটাকে আমরা টোটালি খুলতে পারছি। সো এটা আমাদের ফ্রন্ট সাইড, তার আগে অবশ্যই এই যে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে এটা পলি দিয়ে ঢাকা ছিল, কারণ যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। সো আমরা পলিটাকে তুলে নিই। সো পলিটাকে খুলে আমরা বাইরে ফেলে দিলাম, ওটার আর কোনো কাজের নাই। সো এগুলো আর কি খুলবো, দেখেন ওনারা টোটালি এটা খুলে দিছে, এটা ঠিক করে নাই, এটা আমাদের আনবক্সিংয়ের সময় খোলা উচিত ছিল। সো ফ্রিজের মডেল টডেল আর স্টিকার উড়িয়ে ফেলাইছে দেখা যায়। সো আমরা ফ্রিজের মডেল টডেল বলে দিব, তার আগে আমরা এই জিনিসটা উঠিয়ে নিই। সো এটা অলরেডি উঠে গেছে। সো আমরা এখন ফ্রিজের যদি একটু খুলি, খুলে দেখাই, এরপরে আমরা ফ্রিজের এখানে যে মডেল নাম্বারগুলো আছে সেই মডেল নাম্বারগুলো দেখাবো, এবং আমি বলে দিতে চাই এই ফ্রিজটার প্রাইস কত। সো এটা ওয়ালটন কোম্পানির একটা ফ্রিজ, আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালটন ব্র্যান্ডিং করা। এটা আমি আসলে আগেই বলা উচিত ছিল, কারণ আপনারা আমাদের কভারে এটার উপর যে র্যাপিং ছিল সেই র্যাপিংয়েও আপনারা ওয়ালটন দেখতে পাচ্ছেন, এবং আমি এটাকে টোটালি এখন দেখেন এখানে ওয়ালটন ব্র্যান্ডিং করা। আমার পিছনে লাইট, লাল নীল লাইট জ্বলছে, বিদায় কিন্তু এখানেও গ্লো করছে। সো এটা 12 বছর ওয়ারেন্টি আছে, কোনো গ্যারান্টি, এখানে কিন্তু লেখছে 12 ইয়ার্স গ্যারান্টি,
কিন্তু আসলে গ্যারান্টি লাগা থাকলেও কিন্তু এটা ওয়ারেন্টি সো আমি একটু এটা আপনাদের খুলে দেখাই সো এই হলো আমাদের ডিপফ্রিজ সম্ভবত এটা একটা লাইট এই লাইটটা জ্বলবে ফ্রিজে এই মুহূর্তে লাইন দেওয়া নাই কারণ আমরা ফ্রিজটা অন্য জায়গায় সেটআপ করব তো ওই জায়গায় যদি সেটআপ করি তাহলে আপনাদের ভিডিও করে দেখানো পসিবল হবে না এবং এখানে দুটো গ্লাস আছে দুটো তিনটা গ্লাস আছে তো আমরা ভিডিওটা একটু পোস্ট করে আমরা ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসি সো গাইস যাই হোক আপনারা সরাসরি এখন দেখতে পারলেন যে আমাদের ফ্রিজটা আনবক্সিং হয়ে গেছে ফ্রিজের ভিতরের রিভিউ আমরা কথার ফাঁকে ফাঁকে দেখিয়ে দেব সো আমি এই মুহূর্তে ফ্রিজের যে মডেল নাম্বারটা আছে সেটা যদি আমি আপনাদের বলে দিতে চাই এখানে মডেল নাম্বার হলো WCF 250501 ফ্রিজের মডেলটা হলো WCF 250501 এবং এটা একটি কম্প্রেসর এবং এটা একটি রিফ্রিজারেটর এটি হলো ডিফার যেটা ফ্রিজার সরি ফ্রিজার বলে এটাকে এবং এটা 205 লিটারের একটি ফ্রিজ ডিপ ফ্রিজ সো আপনারা চাইলে এটি নিতে পারেন এবং এটির যে উপরের যে কালার উপরের যে টেকচার এই টেকচারটা কিন্তু খুবই সুন্দর আপনার ইয়েলোর মধ্যে হালকা কমলা কালার আছে এটা ইয়েলোর মধ্যে দেখতে পাচ্ছেন আপনি এখানে কমলা কালার এবং চকলেট কালারের একটা মিক্স আছে এবং উপরের যে গ্লাসটা আছে এটা কিন্তু আমি যদি আপনাদের টাওয়াচ করে দেখাই এটা কিন্তু উপরেরটা টোটালি গ্লাসের এবং নিচে কিন্তু এটা প্লাস্টিক সিস্টেম সো প্লাস্টিক কিনা আমি জানি না এবং এটার জন্য কোম্পানি যেটা বলছে সেটা হলো যে কোনো প্রকার স্টেবিলাইজারের দরকার নাই কারণ এখানে লিখে দিয়েছে 140 ভোল্ট সর্বনিম্ন এবং সর্বোচ্চ 260 ভোল্ট পর্যন্ত চলবে এবং আমরা জানি যে সাধারণত আমাদের বাসা বাড়িতে যে বিদ্যুৎ থাকে সেটা 180 ভোল্ট থেকে 220 ভোল্টের মধ্যে হয়ে থাকে সো এটা কিন্তু নর্মালি চলে যাবে এবং এখানে লেখছে 100% কপার কন্ডেন্সার অর্থাৎ এই ফ্রিজটা কিন্তু কখনো জং ধরবে না এটা আপনি 100% নিশ্চিত থাকতে পারেন যে এই ফ্রিজে কোনো প্রকার জং আপনারা দেখতে পাবেন না অন্যান্য ফ্রিজ আগের যুগের যে ফ্রিজগুলো ছিল এগুলোতে দেখবেন যে ভিতরে জং ধরে যায় এটাতে এরকম কোনো প্রবলেম হবে না এখানে 12 ইয়ার্সের গ্যারান্টি দিছে তবে এটা অনলি 12 মাসের ওয়ারেন্টি প্রথম 1 মাস তারা এটা বাসায় এসে ঠিক করে দিয়ে যাবে পরের 3 মাস তারা তাদের ওখানে নিয়ে যে এটাকে ঠিক করে নিয়ে আসতে হবে এর জন্য কোনো টাকা দিতে হবে না এবং বাকি যে আমাদের 8 মাস আছে সেই 8 মাস কোনো প্রবলেম হলে হয়তো তারা আমাদের এখানে আসবে অথবা আমরা নিয়ে যাব যদি কম্প্রেসর বা যে কোনো কিছুতেই প্রবলেম হয় সেই প্রবলেমের সেই প্রোডাক্টটা আমাদের কিনে দিতে হবে তারা সার্ভিসিংটা ফ্রি করিয়ে দিবে অর্থাৎ 8 বছরের ফ্রি সার্ভিসিং দিবে তারা এবং ওয়ারেন্টি বা গ্যারান্টি যেটাই বলেন এটা 4 বছর দিবে 1 বছর পুরো বাসায় এসে তারা সার্ভিস দিয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আমাদের সো এই হলো আমাদের 28,000 টাকার ফ্রিজ সো আমরা এই ফ্রিজের সমস্ত ডিটেলস আপনাদেরকে বললাম এবং এটার কাগজপাতি সব কিছু দিয়েছে এবং আপনারা যদি বিকাশে পেমেন্ট করেন তাহলে 10% ক্যাশব্যাক পাবেন এবং এটি নেওয়া হয়েছে কোনাবাড়ির ওয়ালটন প্লাজা থেকে আপনারা চাইলে যারা কোনাবাড়ির লোকজন আছেন তারা কোনাবাড়ি ওয়ালটন প্লাজা থেকে এটি নিতে পারেন এবং আপনারা যদি বিকাশে ক্যাশ দেন অর্থাৎ বিকাশে তাদেরকে পে করেন তাহলে আপনি ইনস্ট্যান্ট 10% ক্যাশব্যাক পাবেন যেটা আমরাও পেয়েছি তো এই হলো বিষয় তো ভিডিও শেষ মুহূর্তে চলে এসেছি আমরা ততক্ষণ সবাই ভালো থাকবেন দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ